বন্ধুরা, আপনাদের টেমালা প্লাস চ্যানেল। তো বন্ধুরা, আপনারা জেনে থাকবেন যে হুয়াওয়ে যে সাব ব্র্যান্ড আছে হনার, হনার কিন্তু ইন্ডিয়াতে খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে হনার কোম্পানিটা। তো হনার কোম্পানি আমরা দেখেছি কিছুদিন আগেই মোবাইল বের করেছিল হনার প্লে, যেটা ইন্ডিয়াতে খুব ভালো চলেছিল, যার চিপসেট যেটা ছিল কিরিনের 970। আর এই চিপসেটটা আমরা দেখেছি হনারের 31,000 প্রাইস রেটের যে সেটগুলো আছে সেই সেটা কিন্তু এই চিপসেটটা দেখা যায়। আর এই যে হনার প্লে এই মোবাইলে এই চিপসেটটা দেওয়া হয়েছে, আর এই মোবাইলে প্রাইস রেট করা হয়েছে 20,000 টাকা। তো আমরা দেখেছি খুবই কম দামে কিন্তু এই মোবাইলটা কিন্তু লঞ্চ করা হয়েছে। ওকে, তো এরপর কিন্তু হনার আবার লঞ্চ করে দিল হনার 8X। তো চায়নাতে কিন্তু এই মোবাইলটা লঞ্চ করে দেওয়া হয়েছে। তো ইন্ডিয়াতে কবে কি লঞ্চ হচ্ছে, আর কী আছে প্রাইস রেট, কী আছে স্পেসিফিকেশন, আপনারা এই মোবাইলটা কেনা উচিত কি উচিত না, সেটা আমি কিন্তু আপনাদেরকে বলবো এই ভিডিওতে, আপনাদের সঙ্গে সব শেয়ার করবো। তো আপনারা কিন্তু ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক দেবেন, বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে বেল আইকনটা আছে, বেল আইকনটা ক্লিক করে রাখুন। ওকে, তো চলুন ভিডিওটা স্টার্ট করে যাক। তো এই হনার 8X-এর প্রথম প্রাইস রেট নিয়ে কথা বলিনি। তো দেখেছি আমরা যে হনারের যতগুলো সেট বেরিয়েছে সেগুলো চায়নাতে যে প্রাইসে লঞ্চ হয়, ইন্ডিয়াতে কিন্তু প্রায় সেম প্রাইসে কিন্তু লঞ্চ হয়। তো বেশি একটু ডিফারেন্স থাকে না। তো এখানে যে চায়নাতে লঞ্চ হয়েছে এই হনার 8X, যেটা বেস ভেরিয়েন্ট 4GB 64GB, সেটা কিন্তু লঞ্চ হয়েছে 14,500। তো আমরা আশা করতে পারি যে এইটা ইন্ডিয়াতে লঞ্চ হবে ওই 14,000 কি 15,000 আশপাশে কিন্তু লঞ্চ হবে। আর এর তিনটে ভেরিয়েন্ট আছে, 4 64 আর 6 64, আর হচ্ছে 6 128GB। এই তিনটি ভেরিয়েন্টে কিন্তু এই মোবাইলটা লঞ্চ হচ্ছে। তো এখানে আমরা যে যদি কথা বলি মোবাইলের ডিজাইন আর লুকিংয়ে, তো এখানে দেখতে পাচ্ছেন যে গ্লাস ফিনিশিং কিন্তু ব্যাক সাইডটা কিন্তু করা হয়েছে, আর পেছনে ডুয়েল রিয়ার ক্যামেরা দেখতে পাচ্ছি, পাশে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আছে। ওকে, তো আমরা দেখেছিলাম যে হনারের প্লে যে মোবাইলটা আছে সেটা কিন্তু মেটাল বডি ছিল। তো এখানে কিন্তু বেশ ইনক্রিজ করা হয়েছে এই হনারের 8X-এ, যেটা আছে গ্লাস বডি দেওয়া হয়েছে, বেশ একটা সুন্দর জিনিস করেছে হনার। আর এটা আমরা প্রাইস যেটা খুব কম পাচ্ছি, যেটা 15 থেকে 16,000 মধ্যে আমরা কিন্তু টোটাল সেটগুলো পেয়ে যাচ্ছি। ওকে, তো এখানে যদি কথা বলি ডিসপ্লের, তো ডিসপ্লে এখানে কিন্তু 6.5 ইঞ্চেস কিন্তু ডিসপ্লেটা করা হয়েছে। আর এখানে যে ডিসপ্লে কোয়ালিটি আছে সেটা হচ্ছে IPS Full HD+, কিন্তু ডিসপ্লে এখানে আমরা পেয়ে যাচ্ছি। ওকে, হনার 8X-এ কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা বড় ডিসপ্লে, কারণ 6.5 ইঞ্চেস ডিসপ্লে কিন্তু কম বড় নয়, এটা কিন্তু ডিসপ্লেটা কিন্তু অনেক বড়, যেখানে আমরা দেখেছিলাম যে হনার প্লেতেও কিন্তু এই একই রকম ডিসপ্লে ছিল, সাইজ কিন্তু একই ছিল। ওকে, তো সেম কিন্তু আমরা ডিজাইন দেখলাম, আর যে আমরা ডিসপ্লে সাইজ দেখলাম, সব কিন্তু এই হনার প্লের মতো করা হয়েছে। যেখানে শুধু ডিফারেন্স যেটা দেখলাম সেটা হচ্ছে হনার প্লে শুধু মেটাল বডি, আর এখানে করা হয়েছে এটা যেটা হচ্ছে গ্লাস ফিনিশের সঙ্গে ডিজাইনটা করা হয়েছে। ওকে, আর এই ডিসপ্লের সঙ্গে কিন্তু একটা নচ পেয়ে যাচ্ছি, ছোটো নচ পেয়ে যাচ্ছি। তো এটাকে বলতে পারি আমরা যে হনার 8X-এ কিন্তু ডিসপ্লে নচ ডিসপ্লে কিন্তু আমরা পাচ্ছি। এরপর যদি আমরা কথা বলি এই হনার 8X-এর ক্যামেরার, তো ক্যামেরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রেয়ার সাইডে যে ক্যামেরা দেওয়া হয়েছে ডুয়েল রিয়ার কিন্তু ক্যামেরা দেওয়া হয়েছে। তো এরপরে এই ডুয়েল রিয়ার ক্যামেরা কত কত আছে সেটা আমি বলে দিই, যে ডুয়েল রিয়ার ক্যামেরা আছে, একটা আছে আপনার 20 মেগাপিক্সেল, আর যেটা আপনার বুকে মোড নেওয়ার জন্য আছে সেটা আছে 2 মেগাপিক্সেল, মানে 20+2। তো এবার যে প্রাইমারি সেন্সার আছে সেটা আছে F1.8, অ্যাপারচার কিন্তু আপনার আছে। ওকে, তো আমরা জানি হনারের যেসব ক্যামেরাগুলো করা হয়েছে যেগুলো ডুয়েল রিয়ার ক্যামেরা, সেগুলো কিন্তু আমরা ডেপথের জন্য দেখেছি আমরা 2 মেগাপিক্সেল কিন্তু করা হয়েছে। তো আপনারা দেখি ডেপথ কিন্তু খুব ভালো হয় আর ক্যামেরা কিন্তু খুব ভালো হয়। ওকে, আর এখানে সেলফির জন্য আপনি কিন্তু 16 মেগাপিক্সেল কিন্তু ক্যামেরা পেয়ে যাবেন। ওকে, আর সেলফির যে অ্যাপারচার আছে, অ্যাপারচার আছে F2.0, ঠিক আছে। তো সেলফি কিন্তু খারাপ না, আমরা দেখছি হ্যাঁ হনারের কিন্তু ক্যামেরা কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয়। ওকে, তো ক্যামেরার জন্য কিন্তু আপনি মোবাইল নিতে পারবেন। তো এরপর যদি কথা বলি চিপসেট, যেটা হচ্ছে প্রসেসর, তো প্রসেসর কিন্তু আমরা দেখেছি হনারের বেশিরভাগই কিন্তু হুয়াওয়ের যে নিজস্ব চিপসেট কিন্তু এখানে করা হয়েছে, যেটা আছে এই হনারের 8X-এ কিরিনের 710, এই প্রসেসরটা কিন্তু করা হয়েছে এখানে। তো এই প্রসেসরটা কিন্তু খুবই ভালো, কারণ এই প্রসেসরটা আমরা দেখেছি 12 ন্যানোমিটার বেস করে কিন্তু এই প্রসেসরটা তৈরি করা হয়েছে। এরপর যদি স্ন্যাপড্রাগনের সঙ্গে আমি এটা তুলনা করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, কারণ আমরা স্ন্যাপড্রাগন আর আমরা মিডিয়াটেকে বেশি ভালো করে চিনি। তো এখানে স্ন্যাপড্রাগনের কথা যদি বলি তাহলে স্ন্যাপড্রাগনের 660 যে প্রসেসরটা আছে প্রায় টপ করে দেবে সেই প্রসেসরটাকে, তো এটা পাওয়ারফুল প্রসেসর বলতে পারেন। আর এখানে কিন্তু আমরা জিপিইউ পেয়েছি, জিপিইউ টার্বোর সুবিধা কিন্তু আমরা পেয়েছি, যেখানে আপনি ভারী মানে যেসব গেমগুলো আছে যে গ্রাফিক্সের সেগুলো কিন্তু আপনি খুব ভালো স্মুথলি কিন্তু এই ফোনে কিন্তু ইউজ করতে পারবেন, মানে গেমিং একটা প্রসেসর বলতে পারেন এখানে। আর ব্যাটারি যেটা আছে, ব্যাটারি আছে 3750 mAh কিন্তু ব্যাটারি আপনি এই ফোনে পেয়ে যাবেন। তো ব্যাটারি কিন্তু খারাপ নয়, ব্যাটারি মোটামুটি ভালোই আছে এই ফোনের, মানে কাজ চলার মতো মোটামুটি একটা ভালো ব্যাটারি আছে এখানে। আর এই ফোনে সিকিউরিটির জন্য কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একটা ফিঙ্গারপ্রিন্ট, আর পাবেন কিন্তু ফেস আনলক। তো এই দুটো কিন্তু বেশি হাইপ ক্রিয়েট করার কিছু নেই, কারণ এই দুটো আমরা দেখেছি যে এখন প্রায় ফোনে কিন্তু দিচ্ছে এটা, তো এটা কিন্তু হাইপ ক্রিয়েট করার কিছু নেই। এবার আপনারা আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন কী লাগলো এই হনার 8X, আপনারা নিতে চাইছেন কি না, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, আপনাদের ওপিনিয়ন কিন্তু আপনারা আমাকে শেয়ার করবেন। ওকে,
তো এই হনার 8X যেটা লঞ্চ হচ্ছে, যেটা লিক এসছে, সেটা হচ্ছে অক্টোবরের 22 তারিখ কিন্তু এইটা ইন্ডিয়াতে কিন্তু লঞ্চ হতে পারে, যেটা লিক্সের মানে অ্যাকর্ডিং আমি বললাম। ওকে, তো এই ছিল আজকের ওভারঅল ভিডিওতে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি হনার 8X মানে যতদিন লঞ্চ হবে আমি আরেকটা পার্টিকুলারভাবে ভিডিও করার চেষ্টা করব। তো আশা করছি পুরো বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার হয়ে বলতে পারলাম, আপনারা সব কিছু বুঝতে পারলেন। আর যদি কোনো কিছু ডাউট থাকে প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ওকে, তো ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও কিন্তু লাইক দেবেন, বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও নিয়ে যদি কোনো মন্তব্য থাকে প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এই চ্যানেলে আপনি নতুন হন তাহলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আর পাশে যে বেল আইকনটা আছে বেল আইকনটা ক্লিক করে রাখুন, ঠিক আছে? তাহলে কি হবে, যখন এই আমি এই চ্যানেলে নতুন ভিডিও আপলোড করব আপনি কিন্তু তার নোটিফিকেশন কিন্তু আপনার মোবাইলে কিন্তু পেয়ে যাবেন। ওকে, তো শুনুন আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।